कृपा सिंधु सुसंपूर्ण सर्वसत्वोपकारक निस्पृह सर्वतः सिद्ध सर्वविद्या विशारद सर्व संशय संक्षेत्ता अनलस गुरुराहिता शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन जे आमार गुरुपाद पद्म परमहंस श्रेष्ठ তিনি জগতের কাউরি কোনো রকম কোনো দোষ দর্শন করেন না, বিন্দুমাত্র কোনো জগতের কাউরি কোনো দোষ দর্শন করেন না। কিন্তু আমার মতো মূর্খকে, আমার মতো পাগলকে সংশোধন করবার জন্য তিনি আমার কোটি কোটি দোষ দর্শন করে দিয়ে আমার জীবনকে রক্ষা করেছেন। গুরুপাদ পদ্ম আমার পরমহংস শ্রেষ্ঠ, তিনি জগতের কাউরি কোনো দোষ দর্শন করেন না, কিন্তু আমার মতো দাম্ভিককে, আমার মতো বোকাকে বাঁচাবার জন্য তিনি আমার কোটি কোটি দোষ দর্শন করে দিয়ে আমাকে জীবনে রক্ষা করেছেন। গুরুতত্ত্বের যে সংজ্ঞা দেয়া হলো, শিল সনাতন গোস্বামীপাদ বৈষ্ণব স্মৃতি হরিভক্তি বিলাসে পুরাণ বচন উদ্ধার করে এখানে লিখেছিলেন। বড় গম্ভীর বিষয় গুরুতত্ত্বের, এরকম ধরনের সংজ্ঞা আর পাওয়া যাবে না। কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্ব উপকারক নিষ্পৃহ সর্বতঃ সিদ্ধ সর্ববিদ্যা বিশারদা সর্ব সংশয় সংচ্ছেত্তা অনলস গুরুরাহিত। গুরুতত্ত্বের দ্যাট ইজ দ্য কমপ্লিট ডেফিনেশন অফ গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের চরম এই প্রকাশ। যে সমস্ত বায়ুপুরাণে বলা আছে, আচি নৌতিজ স্বাস্থ্যার্থম স্বয়ং আচারে, যিনি নিজের জীবনে সমস্ত স্বাস্থ্যের যে বিচারগুলো তিনি নিজে আচরণ করেন, আচি নৌতিজ স্বাস্থ্যার্থম স্থাপয়তিওপি স্বয়ং আচরতে যস্মাদ আচার্যস্তেন কৃতিতা। শুধু নিজে আচরণ করেন না, নিজের অপ্রাকৃত অনুভূতি অপরের মধ্যেও সঞ্চারিত করতে সমর্থ। শুধু নিজে আচরণ করেন না, নিজে আচরণ করেন এবং নিজের অপ্রাকৃত অনুভূতি অপরের মধ্যে সঞ্চারিত করে তাকে বিভাবিত করতে পারেন, অপরকে সংশোধন করতে পারেন, অপরকে অপ্রাকৃত রাজ্যে যাওয়ার প্রেরণা দিতে পারেন। আর নিজে আচরণ করেন বলে তাই জন্য তাকে বলা হয় আচার্য। নিজে আচরণ করবেন, আপনি আচারী ধর্ম জীবেরে শেখায়। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও পরাৎপর অখিলেশ্বর স্বয়ংরূপ ভগবান সেই কৃষ্ণবস্তুই এসেছিলেন, তথাপি আচার্যর ভূমিকা তিনি দেখিয়ে গেছেন। আচার্য কেমনভাবে আচরণ করবেন সে সমস্ত কথা তার আচরণে প্রকাশিত হয়েছে। যারা কপালগুণে গুরুবর্গের থেকে সেই সমস্ত শিক্ষা করেছেন তাদের সৌভাগ্যের উন্মেষ হবে। বাস্তবিক বাস্তবিক কথা হলো এই যে অভাবগ্রস্ত হৃদয় নিয়ে, অভাবগ্রস্ত হৃদয় নিয়ে বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব এসব পালন করা যায় না। অভাবগ্রস্ত হৃদয়, হৃদয়ে নানা রকম অভাব অভিযোগে ক্লিষ্ট হয়ে জীব পড়ে রয়েছে, এই অবস্থায় আবির্ভাব তিরোভাব
অভাবগ্রস্ত হৃদয় নিয়ে কখনো হয় না। একটা স্যাচুরেশন আসবে হৃদয়ের মধ্যে, একটা সম্পৃক্ত ভাব। গুরু বৈষ্ণব যে ভূমিকায় রয়েছেন, সে ভূমিকায় না উত্তীর্ণ হতে পারলে তাদের পূজা করা যায় না। গুরু বৈষ্ণব যে ভূমিকায় রয়েছেন, সে ভূমিকায় উত্তীর্ণ না হতে পারলে গুরু বৈষ্ণবের সন্ধান পাওয়া যায় না, তাদের পূজা করা যায় না, গুরু বৈষ্ণবকে জানা যায় না, সম্যক রূপে সম্ভব হয় না। পরমহংস শ্রেষ্ঠ ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, বড় আশ্চর্যের বিষয়। প্রত্যেক সময় তিনি নিষ্কপটে হরিভজন করবার জন্য যে উপদেশগুলো করতেন, আদেশগুলো করতেন, অসৎ প্রসঙ্গম পরিহার নিত্যম গৌরাঙ্গ সেবা ব্রতমগ্ন চিত্তম, অসৎ প্রসঙ্গম পরিহার নিত্যম গৌরাঙ্গ সেবা ব্রতমগ্ন চিত্তম সদা ব্রজাবেশ সরাগচেষ্টম বন্দে গৌর কিশোর গঙ্গে প্রভু, বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম, অসৎ প্রসঙ্গম পরিহার নিত্যম। অসৎ প্রসঙ্গকে তিনি সর্বদাই সমগ্র জীবনে দূরে রেখেছেন, সমস্ত সময় অসৎসঙ্গ তার কাছে এগোতে পারেনি। অসৎ প্রসঙ্গম পরিহার নিত্যম গৌরাঙ্গ সেবা ব্রতমগ্ন চিত্তম, গৌরাঙ্গ সেবাতে তিনি, গৌরাঙ্গ সেবার ব্রততে তিনি নিমজ্জমান রয়েছেন, আর সজা বোঝা বেশ সরাগ চেষ্টম। এটি তো নিয়ম। আমাদের অনেকে প্রশ্ন করেন গৌড়ীয় মঠে কেন গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে, তার পাশে রাধা গোবিন্দ রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। তার উত্তর হলো এই যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্যে, গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনে আমরা রাধা গোবিন্দের সেবা করব, গৌরাঙ্গ মহাপ্রভুকে ছেড়ে দিয়ে না। যেটা আগে আমি এই শ্লোকের আলোচনা করেছিলাম, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তভক্তিম কৃতপন্ন রাশি তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বু রাশি। একজন বাস্তবিক যিনি সাধু বৈষ্ণব, তিনি জগতের কাউকেই শিষ্য মনে করেন না, তিনি মনে করেন সবাই আমার গুরু, সমস্ত জগৎ, কাউকে তিনি শিষ্য মনে করেন না। ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবনও তাই। তিনি ছিল বিমলা প্রসাদকে 18 বার বঞ্চনা করার পর যখন কৃপা করেছিলেন, সমগ্র জীবনে তিনি কোনোদিন ভাবেননি যে এটা ইনি আমার শিষ্য, সর্বদাই আমার প্রভু ছিল বাবাজি মহারাজ। জগতের যারা তথাকথিত জীব, যারা সমস্ত বিভিন্ন ভোগবাঞ্ছা নিয়ে ব্যস্ত রয়েছে, যাদের মধ্যে কপটতা পরিপূর্ণরূপ বিরাজমান রয়েছে, তাদেরকে তিনি বঞ্চনা করতেন, মহারাজ তাদেরকে বঞ্চনা করতেন। তিনি কুলিয়ার নবদ্বীপে, কুলিয়ার দ্বীপেতে তিনি থাকতেন ভজন কুঠি, গঙ্গার তীরে ছই নির্মাণ করে থাকতেন, আর সেখান থেকে ছিল বিমলা প্রসাদের কাছে আসতেন, ছিল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুরের কাছে আসতেন, সানন্দ সুকতা কুঞ্জে তিনি হরিকথা শুনতেন সেখানে, কখনো কখনো ওখানে, কখনো এখানে থাকতেন, আর যারা বঞ্চিত হতে চায় তাদেরকে তিনি বঞ্চনা করতেন কোন রকমভাবে। ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বিমলা প্রসাদকে, যখন বিমলা প্রসাদ তার কাছে উপস্থিত হতেন, তিনি যেমন বাইরের জগতের লোকগুলোকে তিনি বঞ্চনা করতেন, বিমলা প্রসাদকে বঞ্চনা করতেন না। তিনি রানী চড়াতে
ছই নির্মাণ করে থাকতেন, আর শেষে বিরক্ত করতে করতে লোকে তিনি পায়খানার মধ্যে প্রবিষ্ট হলেন। পায়খানার মধ্যে প্রবিষ্ট হয়ে ওখানে চুপচাপ হরিনাম করেন। নতুন পায়খানা হয়েছে, লোকে যেন বিরক্ত না করে, ওই জন্য অপবিত্র স্থান জ্ঞানেতে লোকে অবজ্ঞা করে চলে যাবে, সেই জন্য তিনি সেই রকম ধরনের লীলা করতেন। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ পরমাংশ শ্রেষ্ঠ, তিনি যেখানে থাকেন সেখানে বৃন্দাবন উপস্থিত হন, বৃন্দাবনেই তিনি থাকেন, বৃন্দাবনের বাইরে তিনি কোনো সময় থাকেন না। কিন্তু জড়জগতের ব্যক্তিগণ শ্রীল বিমলা প্রসাদ সরস্বতীকে অপমান করবার জন্য তাকে প্রশ্ন করতেন, আপনার গুরুপাদ পদ্মের শ্রীপাঠ কোথায়, আপনার গুরুপাদ পদ্মের শ্রীপাঠ কোথায়। শ্রীল বিমলা প্রসাদ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতেন, আমার গুরুপাদ পদ্মের নিত্য স্থান হলো, নিত্য বসতি হলো শ্রীমতী বিশ্বভানু, শ্রীমতী রাধারানী বিশ্বভানুনন্দিনী চরণকমলে, রাধাকুণ্ডের তীরে। তবে বর্তমানে তিনি কুলিয়াদ্বীপে থাকার লীলা করছেন। এইভাবে তিনি জগৎবাসীকে দৃঢ়তার সঙ্গে উত্তর দিতেন। শ্রীল বিমলা প্রসাদ বলতেন, পরমহংস গুরুপাদ পদ্ম আমার, তার সেবা করতে গিয়ে এই জড়জগতের দাম্ভিক ব্যক্তিগুলো যত আছে তাদের মাথায় মুষ্ঠাঘাত করে তাদের তাদের চরিত্র, তাদের স্বভাব, তাদের নীতি সিদ্ধান্ত বদলে দেব, এত বড় দাম্ভিক আমি। কিসের দাম্ভিকতা এটা? বলে এটা বাস্তবিক দাম্ভিকতা নয়, এটা গুরু সেবার যে বল, গুরু সেবার ফলে তার যে হৃদয়েতে শক্তি সঞ্চারিত হয়েছে, জগৎবাসী জগৎবাসীকে সেই কৃপা দেবার জন্য তার হৃদয় বিগলিত হয়েছে, তাই জন্য বলছে না এক মুষ্ঠাকাতে আমি জগতের লোকে সেই চিন্তাধারাকে পরিবর্তন করে দেব, দিতে পারি। এই পরমাংশ গুরু পাদ পদ্মের সেবার জন্য আমি কন্ট্যাক্ট করে অনন্তকালের জন্য নরকও যেতে পারি, আমার কিছু যায় আসে না। নরকে যাওয়া, বৈষ্ণব যদি নরকে যায় সেখানে কী থাকে, কালকে আমি আলোচনা করেছিলাম, যখন বৃত্তাসুর প্রার্থনা করছেন যে সংসার চক্র ভ্রমণ করতে করতে আমি যেখানেই থাকি তোমার ভক্তের সঙ্গ, তোমার কথা যেন থাকে আমার জীবনে, সকলেই প্রার্থনা করছেন, তাহলে আমরা কালকে প্রমাণ করেছিলাম যে সাধু সঙ্গেতে ভগবানের হরিকথা হয়, সেখানে সেখানে স্বাভাবিকভাবে বৈকুণ্ঠবাস সিদ্ধ হয়, সেটা সনাতন গোস্বামী প্রমাণ দিয়েছেন। এক সাধু যেখানে থাকেন হরিকথা হরিকীর্তন প্রসঙ্গে সেখানে বৈকুণ্ঠবাস তার স্বতঃসিদ্ধ হয়, সেই জন্যই ভক্তিবিনোদ ঠাকুর ওরকমভাবে বলেছিলেন কথাটা, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয় ইত্যাদি কথা বলেছিলেন। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বাইরের দৃষ্টিতে কাউকে কোনো শিষ্যরূপে গ্রহণ করেন নাই এবং কাউকে শিখিয়ে দেবো কিছু এরকম ধরনের বিচার তা ছিল না, কিন্তু অকৈত্তব্য কথাগুলো তার মুখ দিয়ে বেরোতো, কখনো আপন মনে বলতেন। শ্রীল বিমলা প্রসাদকে তিনি শিষ্য বানাননি, গুরু বানিয়েছেন, তার অনেক প্রমাণ আমরা পেয়েছি। উন্মত্তের মতো কখনো কাপড় আছে, কখনো কাপড় নেই, কখনো জপের মালা বেশিরভাগ সময় চুরি করে নিত লোকে, জপের মালা বেশিরভাগ সময় চুরি করে নিত বাবাজি মহারাজ। যখন জপের মালা থাকতো না তখন কী করতেন, কাপড়েতে গেঁট দিয়ে সেইটা মালা করতেন, জপের মালা চুরি করে নেয়, কেউ কেউ আবার চপ্পল চুরি করে নেয়, চপ্পলটা রেখে দেয়, এরকম ধরনের। বাবাজি মহারাজের কোনো চপ কিছু ছিল না, সহায় সম্বল,
তিনি উন্মত্তের মতো সেই ঘাট থেকে দৌড়াতে দৌড়াতে সানন্দ সুগতা কুঞ্জের দিকে যাচ্ছেন। কখনো কাপড় আছে, কখনো কাপড় নেই, জপের মালা কখনো আছে কখনো বা, তিনি কাপড়েতে গেঁট বেঁধে মালা রাখছে, উন্মত্তের মতো ছুটছেন। দেখা দিয়ে প্রাণ রাখো রাধে রাধে, যে কীর্তন আছে, তোমার কাঙাল তোমায় ডাকে রাধে রাধে, এই কীর্তনটা গৌরকিশোর দাস বাবাজি মহারাজ লেখেন নাই। গৌরকিশোর বাবাজি মহারাজ পাগলের মতো কীর্তন করতেন, ছুটতেন, সেটা বিমলা প্রসাদ দেখে শুনে সেটাকে প্রাণের সেই কীর্তন রাধারানীর চরণকে নাড়িয়ে দেয়। সেই কীর্তন বিমলা প্রসাদজি ওটা আমাদের জন্য চয়ন করেছিলেন। একদা উন্মত্তের মধ্যে ছুটতে ছুটতে এলেন তিনি সানন্দ সুগতা কুঞ্জে। ছিল বিমলা প্রসাদ সরস্বতীকে বললেন, কিছু পাথর নারকলের মালা কতগুলো জিনিস অদ্ভুত তার হাতে দিয়ে বলে, এগুলো তুমি রাও, এগুলো তোমায় আমি দিলাম। বিমলা প্রসাদ প্রভুপাদ অবাক হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন এ কীরকম অপ্রাকৃত ভাব দশায় বিরাজমান রয়েছে, এগুলো সম্পত্তি, এগুলো তুমি নাও। একজন মহাজনী একজনকে, একজন বৈষ্ণবী একজন বৈষ্ণবকে চিনতে পারে, বাকি স্বর্গের দেবতারাও চিনতে পারে না। বৈষ্ণব চিনিতে নারে দেবর শক্তি, কিন্তু একথা বলা নেই বৈষ্ণব চিনিতে নারে বৈষ্ণবের শক্তি, একথা বলা নেই। বৈষ্ণব চিনিতে নারে দেবর শক্তি, দেবতারও শক্তি নাই যে বৈষ্ণবকে শনাক্ত করবে, কিন্তু এক বৈষ্ণব বাস্তব যিনি, তিনি বৈষ্ণবকে চিনতে পারেন। কোনো ব্যক্তি যদি জোর জবরদস্তি তার চরণে ধুলো নিজে, চরণের ধুলো নিতে যেতেন, তিনি তাকে বাইরের দৃষ্টিতে কোপ করেছেন, ক্রোধ, তোমার সর্বনাশ হবে, কেন আমার পায়ের ধুলো নিলে। তিনি দুঃখিত হয়ে বিমলা প্রসাদের গিয়ে কাছে গিয়ে বললেন, মহারাজকে দণ্ডবোধ করতে গেলাম, মহারাজ আমাকে এরকমভাবে বললেন তোমার সর্বনাশ হবে। বিমলা প্রসাদ হেসে বললেন, ওটা আপনাকে কৃপা করেছেন উনি, বাস্তবিক পক্ষে বিচার করে দেখুন, আমরা ওই রকম এক পরমহংস বৈষ্ণব, তিনি ভগবানের নিজজন, তার চরণের ধুলি নেওয়ার অধিকার আমাদের কি আছে, কি সুকৃতিকে আমরা করেছি, কপটতা করে তার চরণের ধুলে নিয়ে লাভটা কি। বাস্তবিকভাবে অন্তর থেকে যদি কেউ চায়, তাকে তো প্রভুপাদ এমনিতেই বিমলাপ্রসাদকে দিয়েছিলেন। বিমলাপ্রসাদ একদিন এসছেন, তাকে কথা বলতে বলতে, আমার প্রভু এসছেন, আমার প্রভু এসছেন, বসুন এইখানে বসুন। তারপর বিভিন্ন কথা, হরিকথা শুনলেন, তারপর নিজের চরণ থেকে নিজে নিজেই অনেকগুলো ধুলো নিয়ে পায়ে, নিজের পায়ের তলা হাত দিচ্ছেন আর বিমলাপ্রসাদের মাথায় হাত দিচ্ছেন, নিজের পায়ের তলে হাত দিচ্ছেন আর বিমলাপ্রসাদের মাথায় হাত দিচ্ছেন। এরকমভাবে তিনি কৃপা করেন, পরমহংসের পরমহংস বৈষ্ণবগণের স্বভাব এরকম, এগুলো দাম্ভিক ব্যক্তিরা অনুভব করতে পারে না। ছিল সচ্চিদানন্দ ভক্তিমন্ত ঠাকুর যখন সানন্দ সুকতা কুঞ্জে হরিকথা বলতেন, সেই সময়তে তার সামনে কখনো একজন কখনো দুজন থাকতেন, সাক্ষাৎ ছিল সচ্চিদানন্দ ভক্তিমন্ত ঠাকুর সানন্দ সুকতা কুঞ্জে হরিকথা বলতেন, তাতে কৃষ্ণদাস বাবাজি মহারাজ তার সেবক থাকতেন, আর কখনো যদি গৌরকিশোরদাস বাবাজি মহারাজ তার জন্য একটা ভজন কুটির নির্মাণ করে দিয়েছিলেন, ছিল সচ্চিদানন্দ ভক্তিমন্ত ঠাকুর, তিনি ওখানে থেকে ভজন করতেন, আর কখনো কখনো হরি মানে ওপারে চলে যেতেন, আর যখন থাকতেন তখন হরিকথা শুনতেন ভক্তিমন্ত ঠাকুরের কাছে। অনেকেই অনেকেই কপটতা করবার জন্য ছিল বাবাজি মহারাজের কাছে আসতেন, তিনি কখনোই তাদেরকে প্রশ্রয় দিতেন না। সেই জন্য বিমলা প্রসাদ সরস্বতী জানিয়েছেন, আমার গুরুপাদ পদ্ম তার চারিপাশে অনেক অনেক অন্নভিলাষী ব্যক্তি, বিভিন্ন কামনা বাসনা জড়িত ব্যক্তি এই পরমহংস বাবাজি মহারাজের চারিদিকে ঘিরে থাকতেন, চারিদিকে সবসময় ঘিরে থাকতেন বাবাজি মহারাজকে। তারা প্রমাণ করার চেষ্টা করতেন সমাজের কাছে যে আমরা হচ্ছে বাবাজি মহারাজের নিজজন, অতএব আমাদের কত মূল্য দেখুন, তো আমরা অনেক কিছু সুবিধা পাবো আপনাদের থেকে,
এইভাবে অন্নবিলাসী ব্যক্তি, কামনা বাসনা জড়িত ব্যক্তি, অনেক ব্যক্তি, অবাঞ্ছিত ব্যক্তি এই পরমহংস বাবাজি মহারাজকে, আমার গুরু পাদ পদ্মকে চারিদিকে ঘিরে থাকত। তিনি তাদেরকে কোনোদিনই নিজের জীবনে গ্রহণ করেননি। তিনি তাদেরকে বাইরের দৃষ্টিতে কোনোদিন ধাক্কা দিয়ে তাড়িয়ে দেননি। শিল বাবাজি মহারাজ বাহ্য দৃষ্টিতে তাদেরকে ধাক্কা দিয়ে কোনোদিন তাড়িয়ে দেননি, কিন্তু অন্তর্দৃষ্টিতে বিচার করলে দেখা যায় তাদেরকে কাউকেই তিনি নিজের জীবনে গ্রহণ করেননি, আপন বলে গ্রহণ করেননি। যখনই কোনো এক গুরু বৈষ্ণব আমাকে আপন বলে গ্রহণ করে নেয়, এ আমার, তখন তার ভগবত প্রাপ্তির পথে একটা স্ট্যাম্প পড়ে গেল, একটা ছাপ্পা পড়ে গেল, রেজিস্টার্ড হয়ে গেল। যখনই কোনো এক পরমহংস গুরু বৈষ্ণব আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে স্নেহ করেন এবং বলেন এ আমার, নিজজন বলে স্বীকার করেন অন্তর থেকে, তখন তার ভগবত প্রাপ্তি বিষয়ে কোনো আর সন্দেহ থাকে না, 100% নিশ্চিত হয়ে যায় যে তিনি ভগবত প্রাপ্তি করবেন। এরা অন্যথা নেই ছিল, বাবাজি মহারাজকে বঞ্চনা করা সোজা ছিল না। যারাই অন্য অন্য অভিলাষ নিয়ে আসতেন তার কাছে তিনি ঠিক ধরে ফেলতেন। যারা এই কুবিষয় গর্তে বৈষ্ণবের কাছে থাকার অভিনয় করে, বৈষ্ণবের কাছে থাকার অভিনয় করে যারা কুবিষয় গর্ততে পড়ে থাকেন, বিষ্ঠাতে, তাদের জীবনে ধিক্কার, তাদের জীবনে ধিক্কার। যারা এই পরমহংস গুরু বৈষ্ণবের কাছে থেকে কুবিষয় গর্তে বিষ্ঠাতে ডুবে থাকেন, তাদের জীবনে ধিক্কার ছিল। বাবাজি মহারাজের কাছে একজন সেবার অভিনয় করতেন, বাবাজি মহারাজ বললেন গত রাত্রে আপনাকে আমি ডাকছিলাম, কোথায় ছিলেন, আপনাকে আমি পেলাম না। বললেন কোথায়, আমি তো এখানেই ছিলাম, এখানেই আমি ছিলাম, আপনি ঠিকমতো ডাকেননি হয়তো হবে। বাবাজি মহারাজ বলল ও আচ্ছা। পরের দিন আবার সেই এরকম বললেন, সেখানেও তাকে সাড়া পাননি। তিনি বললেন আমি এখানেই ছিলাম, বাবাজি মহারাজ কিছু বললেন না। পরদিন আবার তিনি যখন সেখানে তাকে অনুসন্ধান করবার জন্য চোখে ভালো দেখতে পেতেন না, লীলা করতেন, গিয়ে তার বিছানা হাতড়ালেন ভালো করে, এরাম এরাম করে দেখলেন নেই। বাবাজি মা অন্তর্যামী সবই জানেন। পরদিন বললেন আপনি কোথায় গেছিলেন, আপনাকে আমি ডাকছিলাম। বললো আমি তো এখানেই ছিলাম। কেন মিথ্যা কথা বলেন আপনি, মিথ্যা কথা কেন বলেন আপনি, এত সস্তা জিনিস চান, আমি তো জানি না, এত সস্তা জিনিস আপনি চান, এই জন্য আপনি আমার কাছে মিথ্যে কথা বলবার কী দরকার আছে, আপনি যান প্রকাশ্যে যান না। পরবর্তীকালে দেখে গেল তার কুৎসিত প্রবৃত্তি, বাবাজি মহারাজ সবই জানেন অন্তর্যামী, তাকে ঠকানো যেত না। তিনি কাউর কাছে কোনোদিন কোনো কিছু চেয়ে তিনি গ্রহণ করতেন না, অযাচিতভাবে যা আসত, গঙ্গা তীরে যে মড়া পড়ানো হতো, মড়ার যে কাপড় ফেলে দিত কোনো পুরুষ ভালো, সে কাপড় যে ফেলে দিত সেটা গঙ্গার মাটিতে গঙ্গার জলে ভালো করে ধুয়ে সেইগুলো পড়তেন, কাউ থেকে কিছু চাইতেন না। কেউ যদি মূল্যবান কাপড় শাল কিছু দিয়ে যেতেন, সেগুলো সে পাঠ করে রাখতেন আর ভালো করে বলতেন বাবা কি সুন্দর কাপড়, কি সুন্দর, প্রশংসা করতেন, কিন্তু সেগুলো তিনি রেখে দিতেন। এবং যাই যদি কোনোদিন শুনতেন বৃন্দাবনে কেউ যাবেন, তখন সেই কাপড় টাকা চাদর এগুলো সব দিয়ে বলতেন আপনি বৃন্দাবনে যাচ্ছেন, এগুলো সব নিয়ে যান, ওখানে সব বৈষ্ণবরা আছেন তারা ভজন করেন, তাদেরকে এগুলো দেবেন, আমার তো এতে কোনো অধিকার নাই। কখনো কখনো নিজের আপন মনেতে এমনভাবে বিচার করতেন, তাতে পাশে যারা থাকত তারা শিক্ষা পেয়ে যেত। আপন মনেতে নিজে নিজে বলতেন কথা পরমহংস। কখনো কখনো দেখা যেত কোনো এক মাতাজি তার ভজন কুটিয়া এসে বিরক্ত করতে যাইতো বাইরে থেকে, বাবাজি মহারাজ কোনো রকম তাদের সঙ্গে কোনো বাক্য বিনিময় করতেন না, বলতেন মহারাজ আপনার ওখানে অন্ন রাখা রয়েছে, ওর পাশ দিয়ে সাপ গেল, ওটার খাবেন না। বাবাজি মহারাজ দেখেন না কে বলছে,
বাবাজি মহারাজ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বললেন, অপ্রাকৃত রাগ, মায়াদেবীর কাণ্ডখানা দেখো, আর জায়গা পেল না আসবা, কোথায় কোথায় সাপ কই, সাপ কই, এই আপনার হাতের সামনে দিয়ে সাপ চলে গেল। বলে আমি তো চাইছি আমাকে সাপ কামড়াক, আমি তো চাই আমাকে সাপ কামড়া, আমার জীবনে কি হবে, আমার তো কৃষ্ণ ভগবানকে পেলাম না, তুই যা, তুই যা এখন। ওই অন্নেই তিনি খেলেন, সর্বতোভাবে শরণাপন্ন সেই ভক্তের জীবনে যদি উঁকি মারা যায় তাহলে নিজেরা আমরা লজ্জিত হব। কিভাবে নিষ্কপটে হরিভজন করা যায় সেটা শ্রীল বাবাজী মহারাজ দেখিয়েছেন। একবার রাত্রিবেলা 12টা 1টা হবে, তিনি হঠাৎ দেখে গেল শ্রীল বিমলাপ্রসাদ সরস্বতীর কাছে সেই ব্রজপত্তন, যেটাকে চৈতন্যমঠ বলেন, ওখানে তিনি চলে গেছেন। প্রভুপাদ ভজনে ব্যস্ত ছিলেন, বাবাজি মহারাজকে দেখে তিনি ভূত দেখার মতো লাগিলেন। বাবাজি মহারাজ আপনি এত রাত্রে কোথা থেকে এলেন, কে আপনাকে নিয়ে এলো? তিনি কোনো কথা বলছেন না, খালি হাসছেন করে হাসছেন। বিমলাপ্রসাদ বুঝতে পারলেন যে এনাকে সাক্ষাৎ গৌর পার করে নিয়েছে, যিনি চোখে দেখেন না এরকম জলা জঙ্গল জায়গা, আর গঙ্গাই বা পার করলেন কি করে, পরিষ্কার বুঝতে পারলেন। গৌরাঙ্গ মহাপ্রভু একটা ভেলা নিয়ে বিমলাপ্রসাদের কাছে, এই যে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এসছেন, তাকে পার করে দিয়েছেন, সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই পার করে দিয়েছেন ভেলা করে, তাকে বঞ্চনা করা সম্ভব ছিল না। রাজা মনীন্দ্রচন্দ্র অনেকবার অনেক কিছু প্রার্থনা করতেন, তার রাজপ্রাসাদে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করতেন, মহারাজ যদি আপনি কৃপা করে একটু পায়ে ধুলে দেন, এখানে কয়েকদিন থাকেন। বাবাজি মহারাজ বলতেন, আপনার ভজনের বড় আগ্রহ দেখা দিয়েছে, আপনি ভজন করতে চান, আমাকে যদি আপনি ওখানে আপনার রাজপ্রাসাদে নিয়ে যান তাহলে ওখানে থেকে আমার স্বভাব খারাপ হয়ে যাবে, কিছুদিনের মধ্যে আপনার সঙ্গে আমার মামলা মোকদ্দমা লেগে যাবে, ভালো ভালো জিনিস আছে ওখানে দেখে আমার লোভ হতে পারে, তার থেকে এটি ভালো বরঞ্চ আমি আপনাকে বিনা পয়সায় এখানে একটা ছই বানিয়ে দেবো গঙ্গার তীরে, আমার কাছে থাকবেন বলছেন, আমার সঙ্গ করবেন, তো এটা ভালো হবে, আমি আপনাকে বিনা পয়সা আপনার খরচা লাগবে না একটা ছই বানিয়ে দেবো, এখানে আপনি থাকবেন পাশে, আমি থাকবো, আমার সঙ্গ হয়ে যাবে আপনার। এইভাবে ছিল বাবাজি মহারাজের সঙ্গে কেউ বঞ্চনা করতে পারতেন না, বাইরের দৃষ্টিতে তিনি ওরকম নিরপেক্ষভাবে থাকতেন, ওরকমভাবে এমনভাবে থাকতেন যে তাকে কেউ স্পর্শ করতে পারত না। কতকগুলো ব্যক্তি তাকে এসে বলতো, বিমলাপ্রসাদ ওই পারেতে এরকম এরকম বলছে, বিমলাপ্রসাদ শুদ্ধ ভক্তির কথা বলছেন, কেউ কেউ এসে বিমলাপ্রসাদের নামে উল্টোপাল্টা বলতো। বাবাজি মহারাজ অন্তর্যামী রেগে গিয়ে বলতেন, তোমার ভালো লাগছে না নাকি, বিমলাপ্রসাদ ওপারেতে শুদ্ধ ভক্তির কথা বলছেন যা কোনোদিন পৃথিবীর লোক শোনেনি, তোমার ভালো লাগছে না নাকি, এই জন্য তুমি এসছো পিণ্ডি চটকাতে। এরকমভাবে তিনি কেউ কেউ ব্যক্তি পাঠ করবার সময় সামনেতে থালা সাজিয়ে রাখেন, সেই ব্যক্তি বিমলাপ্রসাদ সরস্বতীর কাছে চৈতন্য চৈতামিত শিখবেন, ভাগবত শিখবেন। গৌরকিশোর বাবাজি মহারাজ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিমলাপ্রসাদকে বললেন, আমার প্রভু কখনোই যেন এই ব্যক্তিকে শেখাবেন না কোনো কিছু, ও হচ্ছে বানিয়া, ও এখনই বসে বসে যখন পাঠ করে তখন থালা সাজিয়ে রাখে প্রণামীর জন্য, কখনোই একে কিছু শেখাবেন না, এ সর্বনাশ করবে জগতের। যারা পয়সার জন্য হরিকথা বলে, যারা পয়সার জন্য দৌড়াচ্ছে, তাদের জীবন এমনিতেই সর্বনাশ হয়ে গেছে, তাদের জীবনে আর কোনো কিছু হওয়া সম্ভব নয়। যারা হাব বাপ কটাক্ষের দ্বারা সুন্দর মনোভাব, সুন্দর নিজের হাব ভাব কটাক্ষের দ্বারা সুন্দর সুন্দর শাস্ত্র মুখস্থ করে যারা লোককে বঞ্চনা করছেন, তাদেরকে আমাদের শাস্ত্রকাররা বলেছেন বেশ্যার থেকেও অধম, বেশ্যার থেকেও অধম, তারা লোক বঞ্চনা করছেন হরিকথা হরিভজনের নামে, যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই হচ্ছে জগৎবাসীর একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, বঞ্চিত হওয়াটাই একটা স্বভাব।
বঞ্চনা না পেলে ভালো লাগে না, অকৈত্য বা সত্যের পথে কেউ চলতে চাইছে না। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কলকাতায় অবস্থানকালে সেখান থেকে আমাদের ভগবতী মা একবার নবদ্বীপে এসছেন শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে দর্শন করতে, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের আদেশে, ভক্তিবিনোদ ঠাকুরের আদেশে তিনি এসছেন নবদ্বীপে শ্রীল বাবাজি মহারাজের চরণ দর্শন করতে। বাবাজি মহারাজের কাছে দর্শন করার সময় বাবাজি মহারাজ হঠাৎ দেখেন ভগবতী মা এসছেন, তিনি চেনেন ভক্তিমতী মা। তিনি মাকে হেসে হেসে বললেন, মা আপনি নবদ্বীপে কেন এসছেন, ঠাকুর দেখতে এসছেন এখানে না কিছু কেনাকাটা করতে এসছেন নবদ্বীপে? বললেন, আপনার চরণ দর্শন, আমার চরণ দর্শন করতে এসছেন আপনি? বাহ, আপনার ঘরে তো সাক্ষাৎ গৌরাঙ্গের পার্ষদ অবতীর্ণ হয়েছেন, তাকে ছেড়ে দিয়ে এখানে এসছেন কেন, কোনো কেনাকাটা করতে এসছেন নাকি ঠাকুর দর্শন করতে এসছেন? আমার চরণ দর্শন করতে আবার কেউ আসে নাকি? পরমহংস শ্রেষ্ঠ বাবাজি মহারাজ তিনি যে সমস্ত দৃঢ় কথাগুলো বলতেন, আমাদের লজ্জা হওয়া উচিত। যদি সত্যি কেউ ভজন করতে চায় তার লজ্জা হবে। আর যে সে দু কান কেটে সমস্ত নাশ করে দিয়েছে নিজের জীবনকে, তার জীবনে লজ্জা হবে না। শ্রীল বাবাজি মহারাজের কাছে এসে এক ব্যক্তি বললেন, মহারাজ উপারেতে সুন্দর ভাগবত কথা হচ্ছে, সুন্দর ভ্রমর গীতা হচ্ছে, সুন্দর কি সব ব্যাখ্যা। বাবাজি মহারাজ বললো, ওখানে যেও না। কেন? কি সুন্দর ব্যাখ্যা হচ্ছে, ওখানে সব মালসাট মারছে আনন্দে, সমস্ত প্রেমে, সবার চোখে জল আসছে সবার। বাবাজি মহারাজ বললেন, ওখানে যেও না। কেন? ওখানে তো হরিকথা হচ্ছে, ওখানে যাব না কেন? ওখানে হরিকথা হচ্ছে না, ওখানে হরিকথা হচ্ছে না, ওখানে টাকা 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 হচ্ছে, ওখানে যেও না। ওখানে বক্তা যেখানে যেখানে পাঠ করেছিল সেখানকার বিশ হাত আটি মাটি খুঁড়ে ফেলে দাও, অপবিত্র হয়ে গেছে, এর নতুন করে গঙ্গার মাটি দিও, গোবর দিয়ে লেপাও। আর জেনে রেখো, যারা ওই মালসাট মারছিল, তুমি চোখে জল আসছিল মনে করছিলে, তাদের প্যাসিভ কাম ছিল, প্যাসিভ কামে গুপ্ত কাম, সেই গুপ্ত কামটা পূর্ণ হচ্ছে না, ওই জন্য ভাগবত কথা রাধারানীর কথা শুনে ওরা ওইটাকে পরিপূর্ণ তৃপ্তি লাভ করছে, তাদের বাস্তবিক ওটা কাম, ওটা প্রাকৃত কাম, ওটা প্রেম নয়। ওরা যে ব্যভিচার হৃদয়তে আছে, দুর্গন্ধ দূষিত ভাব, সেটার একটা সাপোর্টিং ফ্যাক্টর মনে করে নিল, একটা সুন্দর জিনিস পাচ্ছি, ভালোই তো, শুনতে ভাল লাগছে স্ত্রী পুরুষের কথা। গৌরকিশোর বাবাজি মহারাজ এভাবে সবাইকে সাবধান করতেন, কখনো কখনো গালাগালও দিয়ে দিতেন। মহারাজের গালাগাল মানে হচ্ছে আমাদের বেদ মন্ত্র, যেটা কৃষ্ণ ভগবান বলেছেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতেও হরে মন মন, হরে মন মন, আমার মন হরণ করে। বেদে যে ব্রাহ্মণরা স্তুতি করে আমাকে, তার থেকে অনন্ত গুণে আনন্দ বিধান করে যদি আমাদের আমাকে গোপিকারা গালাগাল দেয়, ভৎসনা করে, তখন আমার মনে হয় বেদস্তুতির থেকেও বেশি। এগুলো প্রেম রাজ্যের কথা, এগুলো সাধারণ ব্যক্তি কেউ, এই পরমহংস বাবাজি মহারাজের থেকে আমরা যতটা উপদেশ লাভ করেছি, কৃপা লাভ করেছি, অন্য কাউর থেকে সেরকম লাভ করতে পারে না। বাস্তবিক পক্ষে পরমহংস অবস্থা মানে কাউকে কিছু বলতেও পারে নাও বলতে পারে, তার নিজের ডুবে থাকেন। গৌরাঙ্গ সেবা বতমগ্ন চিত্তম আর সদা বোঝাবেশ স্বরাগ চেষ্টম, এরা গৌরাঙ্গের আদেশ। তিনি 35 বছর প্রায় বৃন্দাবনে ভজন করেছিলেন, নন্দগ্রাম আদি জায়গায়। সেখান থেকে তারপর গৌরাঙ্গের ইচ্ছাতে তিনি এই নবদ্বীপকে আশ্রয় করেছিলেন। কত লোক তাকে অত্যাচার করবার চেষ্টা করত, অপমান করার চেষ্টা করত, তিনি কিছু মনে করতেন না। স্বভাবতই এখানকার লোক তারা পাষণ্ড, তারা সাধুগুরু বৈষ্ণবকে অপমান করবার চেষ্টা করে। বাবাজি মহারাজকে এইভাবে অপমান করতেন, কখনো কখনো তিনি গঙ্গার তীরে উন্মত্তের মতো বিচরণ করছেন, কোনো
একদল সব লোক তাকে উপহাস করে বলল, দেখতে ভালো লাগছে নাকি এখানে দাঁড়িয়ে রয়েছ? এরমভাবে গালাগাল দিলেন। তিনি কোনো দিকেই দেখেননি, কোনো হয়তো কোনো মাতাজি শৌচকর্ম করছেন, তিনি কোনো দিকেই দেখেননি। তাকে এরকম অপমান করত, কখনো কখনো কেউ তার গায়ে ধুলো ময়লা দিত, অপমান করত তাকে। বাবাজি মহারাজ কাউকে কিছু বলতেন না, তিনি কেবল বলতেন যে দাঁড়াও আমি এক্ষুনি যশোদা আমাকে গিয়ে বলে দেব, আমার গায়ে ধুলো দিচ্ছ, আমার গায়ে ইট মারছ, আমি যশোদা আমাকে এক্ষুনি বলে দিচ্ছি দাঁড়াও। এইভাবে অপ্রাকৃত ভাব প্রকাশ করতেন, অর্থাৎ পরিষ্কার বোঝা যেত তিনি বৃন্দাবনে বিরাজমান রয়েছেন, নন্দনন্দন কৃষ্ণ তার সখাদের সঙ্গে তার গায়ে ঢিল মারছে, এই দর্শন তিনি করতেন। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমেয় ঠাকুর যে মনোশিক্ষা রচনা করেছেন, যে রঘুনাথ দাস গোসাই যে মনোশিক্ষা রচনা করেছেন, মনোশিক্ষার কীর্তন করেছেন ভক্তিমেয় ঠাকুর, এক সাধক যদি তার সমগ্র জীবনে ওগুলোকে অনুশীলন করতে পারে তাহলে তার ভগবত প্রাপ্তি সুনিশ্চিত। বাবাজি মহারাজ একা একা কীভাবে তিনি মনকে শিক্ষা দেওয়ার অভিনয় করে আমাদেরকে শিক্ষা দিতেন, আমাদেরকে শিক্ষা দিতেন। কখনো কখনো বলতেন, শোনো এই যে দুষ্ট মন, একে সকালবেলা উঠে 100 ঘা জুতোর বাড়ি মারতে হয় দুষ্ট মনকে। কোনো সময় কোনো মুগের ডাল কোথা থেকে এলো, তিনি তো যা যা আসেন তাই পান, কোনো ভালো জায়গা থেকে এসছে সেটা গ্রহণ করা যায় শুদ্ধ জায়গা থেকে, তিনি সেই মুগের ডালগুলো নিয়ে এবার একা একা হাসছেন, মনকে বলছেন মুগের ডাল খাবি, মুগের ডাল খাবি দাঁড়া। সোজা চলে গেলেন কোথায়, গঙ্গায়, গঙ্গার তীরে গিয়ে গঙ্গাতে গঙ্গা মাকে সেই মুগের ডাল সেই বাটি সে উজাড় করে দিয়ে এবার নিজে বললেন খা মুগের ডাল খা। বলে কিছু গঙ্গার মাটি সেখান, সেদিন আর কোনো খাওয়া হলো না, গঙ্গার মাটি খেয়ে চলে এলেন উন্মত্তের মতো বাইরের দৃষ্টিতে। বড় সৌভাগ্যবান আমরা যে এই রকম পরম্পরায় আমরা অবস্থিত রয়েছি। বগলে তার কেবল প্রার্থনা প্রেমভক্তি চন্দ্রিকা থাকত, প্রার্থনা প্রেমভক্তি চন্দ্রিকা বগলে থাকত নরোত্তম ঠাকুরের। ওই প্রার্থনা প্রেমভক্তি চন্দ্রিকা এটা ছাড়া আর তিনি অন্য কিছু রাখতেন না, দরকার পড়ত না। অনেকে শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে পড়াশোনা জানেন না বলে মনে করতেন এবং অপমান মানে এরম ধরনের ভাষা ব্যবহার করতেন। শ্রীল প্রভুপাদ বলতেন আমার গুরুপাদ পদ্ম বাইরের দৃষ্টিতে জড়জগতের কোনো তার শিক্ষা নেই বলে প্রমাণ করতেন, নেই, কিন্তু অন্তর্দৃষ্টিতে বিচার করলে সমস্ত শিক্ষার মূলীভূত যে ভগবত বিদ্যা তার যে সার, তার মধ্যেও যে প্রেম, যে রাধারানী, এই সব বস্তুগুলো তাতে তিনি নিষ্ণাত ছিলেন। বাইরের দৃষ্টিতে তোমরা মনে করতে পারো আমাদের তো গুরুর ডেফিনেশনে বলছে শব্দে পরিচয় নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম, বাবাজি মহারাজ শব্দব্রহ্ম পরব্রহ্ম দুটোতেই নিষ্ণাত ছিলেন, তার প্রমাণ বিমলাপ্রসাদ পেয়ে গেছিলেন। বিমলাপ্রসাদ যে একদিন ওপারে কুলিয়ায় গেছেন, সেখানে তিনি পায়খানার মধ্যে প্রবিষ্ট হয়ে হরিনাম করছেন, লোকে বিরক্ত করে বলে নানারকম কামনা বাসনা নিয়ে আসে। বিমলাপ্রসাদ সেখানে গিয়ে সেখানে বাবাজি মহারাজের কাছে গেটের সামনে গিয়ে দৈন্য ভরে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে কাঁদছেন, বাবাজি মহারাজ আপনি কি আমাকেও বঞ্চনা করবেন, আপনি কি আমাকেও বঞ্চনা করবেন, আমি এসছি আপনার দাস। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে একগাল হাসি নিয়ে আমার প্রভু এসছেন আসুন বলে তাকে আসনে বসালেন, আদর করে বসুন আমার প্রভু বসুন, নানা রকম প্রেমের আলাপ করলেন, বললেন আমার প্রভু একটা ভাগবতের একটা সুন্দর শ্লোক বলুন না, কোনো একটা শ্লোক বলুন। শ্রীল প্রভুপাদ ভাগবতের একটা সুন্দর শ্লোক বললেন, আহা কি সুন্দর প্রভু, আমার প্রভু এই শ্লোকের একটু ব্যাখ্যা শোনান না,
আরে ভালো লাগে। বিমলা প্রসাদজি গুরু কৃপাতে শিল পরমহংস বাবাজি মহারাজকে তার অপ্রাকৃত ব্যাখ্যা শোনালেন, যে ব্যাখ্যা করেছেন রাধারানীর নিজজন নয়নমণি মঞ্জুরি, সে ব্যাখ্যা কেমন কেমন ব্যাখ্যা হতে পারে, সুন্দর ব্যাখ্যা করলেন। ব্যাখ্যা শোনার পর গৌরকিশোর বাবু আহ্লাদিত হলেন, বা বা খুব সুন্দর হয়েছে আমার প্রভু, আহা আচ্ছা আমার প্রভু এই শ্লোকের ব্যাখ্যা যদি এরকম হয় বলে নিজে আবার ব্যাখ্যা করতে আরম্ভ করলেন। বিমলাপ্রসাদ সরস্বতী চোখ একদম স্থির হয়ে খালি শুনছেন, এ কি, আমরা তো জানতাম বাবাজি মহারাজ কোনো লেখাপড়া সেরম জানেন না, কিন্তু আজ এই যে শ্লোকের ব্যাখ্যা করলেন এটা কোনো পণ্ডিত ব্যক্তির জীবনে ক্ষমতা নেই এটা করতে পারে, কোথা থেকে তিনি করলেন অনর্গল সেই শ্লোকের ব্যাখ্যা করলেন, এমন ব্যাখ্যা যেটা স্বয়ং কৃষ্ণ যদি উপস্থিত হতেন তার পক্ষে করা সম্ভব হলেও হতে পারে, আর রাধারানী তো পারবেনই, যেহেতু ভাগবত হচ্ছে কৃষ্ণ স্বয়ং, সেই জন্য এই কথাটা বললাম, ব্যাস ব্যক্তি নব্যক্তি বা এইসব কথার অবতার রসিকতা করলাম আমি। বাস্তবিক রাধারানী ছাড়া কৃষ্ণকে কেউ বাস্তবভাবে পরিপূর্ণরূপে সম্যকরূপে জানতে পারবে না, রাধারানী। সেই জন্য ভাগবতের অর্থ তো রাধারানী, ভাগবতের অর্থ বাস্তবিক সমগ্র ভাগবত খুঁজলে পরে যা জিস্ট বেরোবে সেটা হচ্ছে রাধারানীর প্রেম, সমস্ত ভাগ এক কথায় শেষ। বিমলা প্রসাদ অবাক হয়ে গেলেন, আমি কল্পনা করতে পারি না এরকম ব্যাখ্যা তিনি কোথায় পেলেন। পরক্ষণে নিজের মনকে সংযত করে বললেন, আমিও তো বোকা, যে ভগবান গৌরচন্দ্রের নিজজন, যে কৃষ্ণের নিজজন, তার কি আর জীবনে ব্যাখ্যার কোনো অভাব হতে পারে, তা তো মনের ইচ্ছা মাত্র সমস্ত অর্থ উদ্গম হয়, ভাগবতের এক একটা শব্দ এক একটা অক্ষর সমস্ত সাধকের জীবনেতে নিজের অর্থকে প্রকাশ করেন, কেন এটা স্বপ্রকাশ বস্তু, যেটা স্বপ্রকাশ বস্তু সেটা নিয়ে কোনো রকম জোর জবরদস্তি চলে না, স্বয়ং প্রকাশ নিজে নিজে প্রকাশিত হন। শিল বিমলা প্রসাদকে ওপার থেকে অনেকবার অনেক ব্যক্তি বলেছেন আপনি একটু হরিকথার জন্য আমাদের এখানে আসবেন, রানীর চড়ায় বাবাজি মহারাজ গঙ্গার তীরে থাকতেন, কখনো কখনো রানীর যে ওই যে পান্থশালা ছিল অতিথি ভবন, সেখানে কোনো একটা জায়গা আলাদাভাবে ছিল তার একটা জায়গা, সেখানে থাকতেন, কখনো বা পায়খানায় ঢুকে ভজন করতেন বিরক্ত করে লোকে, এই জন্য হঠাৎ তিনি খবর পেয়েছেন বিমলাপ্রসাদ এপারেতে এসছে হরিকথা বলতে, কোথায় রানীর চড়ার এপারে, সেখানে সমস্ত সহজিয়ারা তার হরিকথা কর শোনবার জন্য, দেখি কি বলে, যিনি আহ্বান করেছেন তিনি তাকে নিয়ে গেছেন, তিনি বিমলাপ্রসাদ সেখানে গেছেন, সেখানে বেশ হরিকথা বলছেন, তীব্র হরিকথা, আর প্রভুপাদ হরিকথা বলছেন, আর প্রভুপাদের কানে আসছে এই ভিড়ের মধ্যে থেকে ওখানেই সমালোচনা শুরু হয়ে গেছে, প্রভুপাদ হরিকথা বলছেন তার সমালোচনা সহজেই আর ওখানে বসে বসে করছেন, প্রভুপাদের কানে আসছে ওরা সমালোচনা করছেন প্রভুপাদের ভাষাকে, এ আবার উনি কি বলছেন আমরা তো নতুন কথা শুনছি, এ কি কোনো হরিকথা নাকি, তুলসী পাতার কখনো ছোট বড় আছে নাকি, এইসব কথা বলছেন এই সহজেই আরা, আর প্রভুপাদ অপ্রাকৃত হরিকথা বলে যাচ্ছেন, জানেন এখানে নেওয়ার কেউ নেই গ্রহণ করার কেউ নেই। হঠাৎ প্রভুপাদ যখন তার গুরুচরণের মহিমা কীর্তন করছেন তীব্র, তার ভজন তীব্র বৈরাগ্য আনন্দময় সেই গুরুপাদ পদ্মের মহিমা কীর্তন করছেন, মহিমা কীর্তন করতে করতে তিনি বিহ্বল হয়ে গেছেন গুরুপাদ পদ্মের কথা বলতে বলতে, হঠাৎ তিনি একটু চোখটা খুলেছেন শ্রোতাদের দিকে তাকিয়েছেন, সেখানে দেখেন কম্বল মুড়ি দিয়ে আমার গুরুপাদ পদ্ম কম্বল মুড়ে দিয়ে ওখানে বসে রয়েছেন হরিকথা শুনছেন। যেই গৌরকিশোর বাবাজি মহারাজের প্রশংসা, তিনি সাধারণ লোকের মধ্যে গিয়ে কম্বল মুড়ি দিয়ে এরকমভাবে গুরুদেবের হরিকথা শুনছেন, বিমলা প্রসাদ তার গুরু, সঙ্গে সঙ্গে যখন দেখলেন গুরুপাদ পদ্মকে তিনি প্রশংসা করছিলেন, গুরুপাদ পদ্মের যেই প্রশংসা করছিলেন চোখ করে দেখেন বাবাজি মহারাজ ওখান থেকে উঠে লজ্জায় চলে গেলেন, যেহেতু তার প্রশংসা করছেন, নিষ্কপটভাবে তিনি জীবনে যে ভজন করতেন সেটা যদি আমরা
শিক্ষা করতে পারি, এই জন্মেই ভগবত প্রাপ্তি সুনিশ্চিত। কখনো কখনো দেখা যেত দ্বাদশীর দিনেতে পরম ভক্তিমতী দুই একজন মা ছিলেন, নিষ্কপট বৃদ্ধা একেবারে থুরথুরে, বাবাজী মহারাজকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। বাবাজী মহারাজকে না দেখে বাঁচতে পারতেন না। বাবাজী মহারাজ জানতেন এদের হৃদয়তে অপ্রাকৃত ভাব আছে, তাই জন্য তারা দ্বাদশীর দিনেতে তারা বাবাজী মহারাজকে নেমন্তন্ন করতেন। কখনো 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 কোনা থেকে ভিক্ষা মেরে পেয়ে যেতেন, কোনো কোনো কিছু পেতেন, চাইতেন তো না, এমনি ভিক্ষা পেয়ে যেতেন কোনো জায়গা থেকে। কোনো কোনো সময় তাকে জোর করে আদর করে নিয়ে গিয়ে বারান্দায় বসিয়ে গোবর দিয়ে লেপে তাকে প্রসাদ পেতে বসাতেন। বাবাজী মহারাজ জানতেন এরা পরম ভক্তিমতী, এদের মধ্যে কোনো ভেজাল নেই। যদি জানতেন কিছু ভেজাল আছে তেন সেগুলো প্রসাদ পেতেন। আর তারা কি করতেন, সেখানে তেজপাতা আদি যা কিছু ছিল সেগুলোকে বেছে আলাদা করে ফেলে দিতেন। তার কারণ বাবাজী মহারাজ কোনো কিছু বাঁচবেন না, তেজপাতা যা থাকবে সেগুলো সমস্ত সমেত তিনি সব প্রসাদ বুদ্ধিতে সব পেয়ে নেবেন। এইভাবে অকৈত্যবতার এসব, আর জগতের লোকের মঙ্গল করবার জন্য তার যে প্রচেষ্টা ছিল সেটা আগেও কিছুদিন আগে আমি উল্লেখ করেছিলাম। নানানভাবে জগতের লোকের মঙ্গলের জন্য নানারকম প্রচেষ্টা করতেন তিনি। একদা তিনি ওপার থেকে এলেন সানন্দ সুখদা কুঞ্জে, আর নিজে গজগজ করছেন একা একা, আর ভক্তিমোহন ঠাকুর শুনতে পাচ্ছেন। বাবাজী মহারাজ বলছেন ওই সহজিয়ারা ওপারে বলছেন যে গৌরাঙ্গ মহাপুর বড় বাড়াবাড়ি, এত বাড়াবাড়ি করার কী দরকার ছিল, ছোট হরিদাস কি এমন করেছে যে তাকে একবার ফেলে দিতে হবে চিরকালের মতো, বেচারে গিয়ে মরল। এভাবে সমালোচনা করছেন ওপারে সহজিয়ার। সেই কথা শুনে তিনি কষ্ট নিয়ে একেবারে প্রচণ্ড যন্ত্রণা পেয়ে এপারে এসে আর কোথায় যাবেন, ভক্তিমোহন ঠাকুরের সানন্দ সুখদা কুঞ্জে দেখেন ভক্তিমোহন ঠাকুর ভজন করছেন, নিজে নিজে বলছে দণ্ডবোধ করে বলছেন, হ্যাঁ গৌরাঙ্গের নাকি বাড়াবাড়ি, গৌরাঙ্গের বাড়াবাড়ি, হরিদাসকে ছোট হরিদাসকে তিনি বাড়াবাড়ি করেছিলেন তার সঙ্গে। ভক্তিমোহন ঠাকুর বলছেন বাবাজী মা কী বলছেন আপনি, একা একা কী বলছেন, না কি বলবো, ওই ওপার থেকে এলাম সেখানে সব সহজে আর আলোচনা করছে যে গৌরাঙ্গের বড় বাড়াবাড়ি, তার মানে বললো ওই ছোট হরিদাসকে তিনি ত্যাগ করেছিলেন, এই আদর্শটাকে ওরা বাড়াবাড়ি বলছে এত বড় বাড়াবাড়ি, এত এমন কি করেছিল যে তাকে এরকম শাস্তি দিতে হবে। ভক্তিমোহন ঠাকুর বুঝতে পারলেন বাবাজী মহারাজের অন্তরে কীরকম কষ্ট হয়েছে। গৌরাঙ্গের প্রত্যেকটা শিক্ষা প্রত্যেকটা আচরণ জগৎকে বাঁচাবার জন্য। আমাদের মধ্যে যদি কেউ সচেতন হন, তারা বাস্তবিক আমাদের গুরুবর্গের থেকে গৌরাঙ্গের শিক্ষাটা গ্রহণ করে নিলে, কেউ যদি গ্রহণ করতে পারে তাহলে এই জন্মেই ভগবত প্রাপ্তি সুনিশ্চিত। শ্রীল প্রভুপাদ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন গৌরাঙ্গের পার্ষদ কারা, কী করে চিনবে ইনি গৌরাঙ্গের পার্ষদ, কি করে বুঝবে, বলে দেখবে এনার অন্তঃকরণে সর্বদাই দিয়ে যারা শ্রী গৌরাঙ্গ মহাপুর মনোভীষ্ট পূর্তির জন্য নিজের সর্বস্বটা দিয়ে দিয়েছেন, যারা গৌরাঙ্গের শিক্ষা সর্বাঙ্গীনভাবে নিজের জীবনে গ্রহণ করেছেন সর্বাঙ্গীনভাবে, তারাই একমাত্র প্রচারক হতে পারেন, তারাই একমাত্র গৌরাঙ্গের। আর যারা গৌরাঙ্গের মনোভীষ্ট পুরাণের জন্য সম্পূর্ণ চেষ্টা করেছেন তারা হচ্ছে গৌরাঙ্গের পার্শ্ব, গৌরাঙ্গের মনোভীষ্ট পূর্তির জন্য তারা সম্যক রূপে চেষ্টা করেছেন। গৌরাঙ্গের আচরণ যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে গ্রহণ করা না যায় ততক্ষণ পর্যন্ত গৌরাঙ্গের চরণপ্রাপ্তি সম্ভব হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু এইসব অপ্রাকৃত শাসন করেছেন, তার পার্শ্বদগণ কাঁটায় কাঁটায় গৌরাঙ্গ চরণে ভক্তি নিবেদন করেছেন, তার মধ্যে কোনো একবিন্দুও কোনো ভেজাল উপস্থিত ছিল না।
বাবাজি মহারাজের জীবনের যদি কিছু কেউ গ্রহণ করতে পারেন তার জীবন কৃতকৃতার্থ হয়ে যাবে, কোনোরকম ভুল নাই। তিনি শরীর ছাড়বার আগে সবাইকে বলেছিলেন, আমি যখন আমার শরীর যদি যায় তাহলে আমাকে তোরা কাজ করিস পায়েতে দড়ি বেঁধে আর ধামের মাটিতে ঘষাতে ঘষাতে নিয়ে যাবি, টানতে টানতে কুকুরকে যেমন নিয়ে যায়, নিয়ে গিয়ে গঙ্গাতে গিয়ে টান মেরে ফেলে দিবি, এই কথা বলেছিলেন। আর তার পাশে তো বেশিরভাগই সব দুষ্ট প্রকৃতির ব্যক্তি থাকতেন যারা বাবাজি মহারাজকে নিয়ে ব্যবসা করতেন, দুষ্ট প্রকৃতি। হঠাৎ বিমলা প্রসাদ খবর পেলেন, একজন এসে খবর দিল যে বাবাজি মহারাজ অপ্রাকৃত শরীর ছেড়েছেন। তখন তিনি ব্রজপত্তনে ছিলেন, যেটাকে বর্তমান চৈতন্যমঠ বলা হয়, কিছুই ছিল না তখন, যেখানে বসে কঠিনাম যজ্ঞ করতেন ওই জায়গা আর কিছুই এমন কিছু কাঁচা। সেখান থেকে শুনবার সঙ্গে সঙ্গে তিনি উন্মত্তের মতো ছুটে আসছেন, গায়ে এক সবুজ চাদর ছিল সরস্বতী ঠাকুর, সবুজ হচ্ছে বিরহের চিহ্ন। সেখান থেকে উন্মত্তের মতো ছুটে আসছেন, সামনে এক সেবক ছিল সঙ্গে, ওই দৌড়াতে দৌড়াতে তিনি এসে কোনো মতে নৌকা পার হয়ে ছুটে গিয়ে বাবাজি মহারাজ চরণে পড়লেন। দেখলেন বাবাজি মহারাজ অপ্রাকৃত শরীর সাহিত আছে, তাকে চারিদিকে ঘিরে রয়েছে সমস্ত শয়তান ব্যক্তিগণ, সমস্ত সহজিয়াগণ তাকে ঘিরে রয়েছেন। সংস্কার করবার যখন প্রশ্ন উদয় হলো তখন তারা প্রশ্ন তুললেন, আমাদেরকে মহারাজ বলে গেছেন যে তিনি দেহ রাখলে পায়েতে দড়ি বেঁধে আমরা ধামে টানতে টানতে গঙ্গায় ফেলো, তার আদেশ পালন করতে হবে, তার আদেশ পালন করতে হবে। বিমলা প্রসাদ অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, কার ঘাড়ে কটা মাথা আছে যে পরমহংস বাবাজি মহারাজকে নিয়ে তিনি যা বলে গেছেন, অপ্রাকৃত বৈষ্ণব যে দৈন্য প্রদর্শন করেন, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যদি দৈন্য প্রকাশ করে বলেই থাকেন যে জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মহিষে লগিষ্ঠ, মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়, এমন নিঘৃণ্য মোরে কেবা কিবা করে এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে। যদি পরমাংশ বৈষ্ণব অপ্রাকৃত দৈন্য করে একথা বলে থাকেন তার মানে কি আমি বুঝে নেব তিনি সত্যি সত্যি পতিত, তিনি সত্যি সত্যি জগাই মাদা থেকে পতিত, পুরুষের কীট থেকে বিষ্ঠার যে কীট তার থেকে তো নিছে, এগুলো তাদের অপ্রাকৃত দৈন্য। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কতবার দৈন্য করে বলছেন, বৈগণ্য কীট কলিত পৈষণ্য ব্রণ পীড়িত দৈনার নবে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়। বৈগণ্য কীট কলিত, আমার দুর্গুণের দুর্গুণ যেমন থাকলে পরে মানুষের রিয়েল সেলফ তাকে কেটে ফেলে, কেটে দেয়, যেমন বইয়ের পোকা থাকলে বইকে ঝাঁঝরা করে দেয়, বইয়ের পোকা দেখেছেন, সেই বইয়ের পোকা যেমন বইকে ধীরে ধীরে দীর্ঘদিন থাকলে কেটে 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 ঝাঁঝরা করে দেয়, সে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন বৈগুণ্য কীট খলিত, আমার এই দুর্গুণগুলো আমার ভেতরে যা কিছু সারবস্তু সেগুলো কেটে ঝাঁঝরা করে দিয়েছে, আর আমার পাশবিক বুদ্ধিগুলো, পাশবিক বিচার, আমার দুষ্ট বুদ্ধি এইগুলো যেমন মানুষের মুখে ব্রণ, ব্রণ বয়সকালে ব্রণ ফুটে ওঠে, বলছে পৈষণ্য ব্রণ ফুরিত, আমার পশুভাব আমার মধ্যে আছে তার ব্রণ ফুটে উঠেছে আমার চরিত্রেতে, আমার স্বভাব চরিত্রেতে সেই ব্রণগুলো ফুটে উঠেছে, যাতে আপনারা বাইরের দৃষ্টিতে বুঝতে পাচ্ছেন না। ওই জন্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইরকম অপ্রাকৃত দৈন্য প্রকাশ করেছে, দৈনার নামে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যম আশ্রয়। তখন যদি আমরা সত্যি সত্যি ভেবে নিই যে তাহলে এত বড় একটা পতিত ব্যক্তি যে নিজের পরিচয় নিজেই দিচ্ছেন, যে ব্যক্তি নিজের পরিচয় নিজেই দিচ্ছেন এত পতিত, এত দুষ্ট, এত নোংরা, তাহলে আর তার কথা আমাদের শুনে কী লাভ হবে, আমরা তার কেন আলোচনা করব, তিনি তো নিজেই নিজের পরিচয় দিলেন, তাহলে আমাদের দরকার নেই, তাহলে আমার মতো বঞ্চিত আর কেউ নয়।
গুরু বৈষ্ণব তো দৈন্য করবেন, সেলে বাবাজি মহারাজ বলে গেছে বলেই কি আপনারা আমরা পাশবিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাকে কি পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাব? আপনারা কি মনে করেন? যার অপ্রাকৃত দেহকে গৌরাঙ্গ মহাপ্রভু তার কোলে নিয়ে নৃত্য করতে পারলে গৌর কিশোরকে তিনি কৃতকৃতার্থ হন। যে হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে নৃত্য করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, যে হরিদাসকে কোলে নিয়ে সমুদ্রে স্নান করিয়েছিলেন এবং বলেছিলেন সমুদ্র তোমার ভাগ্য ভালো, আজ তুমি মহাতীর্থ হলে। হরিদাসের চরণ স্পর্শে সমুদ্রকে বলছেন আজ তুমি মহাতীর্থ হলে। হরিদাস সমনিধি ত্রিভুবনে নাই, চোদ্দ ভুবনে খুঁজে পেলে পাবে না। হরিদাসের এই সমাধিতে যে পুষ্প যে বালুকা দিল, যে হরিদাসের এই সমাধি নিয়ে কীর্তনেতে এলো কীর্তন করল, যে ব্যক্তি হরিদাস ঠাকুরের নির্জানেতে প্রসাদ পেল, তাদের সবার কৃষ্ণপ্রাপ্তি গৌরাঙ্গ মহাপ্রভু হাত তুলে আশীর্বাদ করেছেন, তোমাদের কৃষ্ণপ্রাপ্তি সুনিশ্চিত, দে ইজ নো ডাউট, এক বিন্দু ডাউট নেই তাদের কৃষ্ণপ্রাপ্তি হবেই। যারা ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের অপ্রাকৃত জীবন চরিত্র শুনলেন, যারা অনুভব করলেন কিছু বাস্তবিকভাবে, তাদেরও কৃষ্ণপ্রাপ্তি সুনিশ্চিত, কিন্তু নিজের জীবনে আচরণ করতে হয়। ছিল বিমলা প্রসাদ সরস্বতী সিংহের মতো প্রতিবাদ করলেন যে কার ঘাড়ে কটা মাথা আছে এনাকে স্পর্শ করুক, ইনি একমাত্র আমার গুরুপাদ পদ্ম, আমি একমাত্র ওনার, আমি একমাত্র ওনার শিষ্য। ওরা বলছেন আমরাও শিষ্য তার, আমরা ওনার সেবা করেছি, আপনি কোথায় ছিলেন, আপনি কি সেবা করেছেন? গৌরকিশোর দাস জগতের লোকে ধৃষ্টতা দেখো, আপনি কি সেবা করেছেন বাবাজি মহারাজ, আপনি কোথায় ছিলেন, আজকে এসে বলছেন যে আপনি আপনার আপনার গুরুদেব? সত্যিই তো তাই, বিমলা প্রসাদ কী সেবা করেছেন? তিনি কি রান্না করে খাইছিলেন? তিনি কি কাপড় ধুয়ে দিয়েছিলেন? কী সেবা করেছিলেন তিনি? জগতের লোকের ধৃষ্টতা এতদূর পর্যন্ত গেছে যেখানে নরকে তাদের পাঠালেও আর কোনো জায়গা নেই, নরকেও লেখা রয়েছে নো এন্ট্রি, এখানে সব ব্ল্যাঙ্ক, সমস্ত ভর্তি হয়ে গেছে, আপনার মতো পাপীকে নরকেও, তার চেয়ে যদি নিচু কোনো জায়গা থাকে সেখানে নিয়ে যাবে, নরকেও জায়গা নেই, এতটাই তাদের ধৃষ্টতা। তারা বিমলা প্রসাদকে বলছেন আপনি কী সেবা করেছেন, আর জগতের লোক কী বোঝে সেবা মানে, জগতের লোক কী বোঝে? আমাদের যারা গৌড়ীয় মঠের ব্যক্তি বলে মনে করেন তাদের মধ্যেও এই সব প্রশ্নগুলো এসেছিল, যদি আমার সামনে পড়ে তাদের তো সেই জবাব তারা পেয়ে যাবে, চিরকালের মতো মুখ বন্ধ হয়ে যাবে, লজ্জা হওয়া দরকার, তারা গৌড়ীয় মঠের বলে নিজেকে পরিচয় দেয়। অপ্রাকৃত গৌরবাণীর যে মূর্তমান বিগ্রহ, অপ্রাকৃত গৌরবাণীর যে মূর্তমান বিগ্রহ শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তার সেই বাণীর সেবা করেছিলেন, সংরক্ষণ করেছিলেন এই আমাদের ছিল বিমলা প্রসাদ সরস্বতী। বাস্তবিকভাবে তিনি বাবাজি মহারাজের অন্তঃকরণ দিয়ে সেবা করেছিলেন, কিন্তু বাইরের দৃষ্টিতে তিনি কাউ সেবা নিতেন না। নবদ্বীপ থানা থেকে সমস্ত বড় বড় সব যারা আছেন অফিসার এসে পড়লেন, একটা বিশাল দাঙ্গা উপস্থিত হলো সেখানে, বড় বড় সব লোক সেখানে উপস্থিত হয়ে গেলেন, আর তারা দেখছেন বিমলা প্রসাদ সরস্বতীর মতো এরকম মহাপুরুষ দাঁড়িয়ে রয়েছে, অজানুলম্বিত ভুজৌ, আর সে দাঁড়িয়ে রয়েছেন, তাকে দেখেই লোকে পাগল হয়ে যায়, সোনার বরণ, আর তার দিকে তাকালে কেউ আর সহ্য করতে পারবে না, পড়ে যাবে তার চরণে। যেটা মদন মোহন মালবিয়া, যিনি বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম হলো মদন মোহন মালবিয়া, তিনি তখনকার দিনে বিশাল পণ্ডিত ছিলেন, তাকে কোনোদিন দেখা যায়নি কারোর কাছে মাথা নিচু করেছেন। তিনি বিমলা প্রসাদ সরস্বতীর কাছে এসে বলেছিলেন
সবাইকে যে আমার মাথা কাউর কোনো জায়গায় নত হয়নি, আজ এই মহাপুরুষের কাছে এসে স্বাভাবিকভাবে আমাকে আমার মাথা নিচু হয়ে গেল। তার আদর্শ, তার আচার আচরণ সিদ্ধান্ত এগুলো দেখে আমার আর বাক্য আর কিছু বলবার নেই। যতদিন বেঁচে ছিলেন প্রভুপাদ তাকে প্রচণ্ড আদর করেছিলেন। বিএইচইউ বেনারস ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে প্রভুপাদের অপ্রাকৃত বক্তৃতাও হয়েছিল, সেখানে ভাষণ হয়েছিল অনেক বেশ কয়েকবার। বিমলাপ্রসাদ সরস্বতী যখন দেখলেন এরা তো দাঙ্গা হাঙ্গামা শুরু করবে, তখন সমস্ত শিক্ষিত ব্যক্তি এবং অফিসার পুলিশ তাদেরকে সাক্ষী রেখে বললেন যে আপনাদের মধ্যে কে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের এই পরমহংস বাবাজি মহারাজের শিষ্য বলে দাবি করছেন, তিনি এগিয়ে আসুন আমার কাছে, তিনি এগিয়ে আসুন এবং এই অপ্রাকৃত শরীর ছুঁয়ে তিনি বলুন, এই অপ্রাকৃত শরীর ছুঁয়ে বলুন তিনি ওনার শিষ্য, এবং তিনি বলুন তিনি কোনো ব্যভিচারে যুক্ত নয়, তিনি এসে এই অপ্রাকৃত শরীর ছুঁয়ে বলুন। ক্ষমতা আছে আপনাদের, কেউ কে আপনাদের এক বছরের মধ্যে কোনো ব্যভিচার করেননি, আসুন এসে এটা স্পর্শ করুন, করে বলুন। এক বছর ছেড়ে দিন, ছ মাসের মধ্যে কে ব্যভিচার করেননি, তারপর কমতে কমতে বললেন যে এক সপ্তাহের মধ্যে কে ব্যভিচার করেননি, তিনি এসে এটা স্পর্শ করুন। শেষে বললেন গত রাতে কে ব্যভিচার করেননি, সে আসুন এসে স্পর্শ করুন। কেউ আসলেন না, জানেন এখানে স্পর্শ করে বললে গলিত কুষ্ঠ হয়ে যাবে সারা শরীরে, ভয়ে তো সব পালালেন। সমস্ত ওখানকার যারা ইম্পর্টেন্ট লোক ছিল তারা অবাক হয়ে দেখলেন এই মহাপুরুষের তেজ কি। সেই বাবাজি মহারাজকে তিনি চোখের জলে স্নান করালেন, সেখানে সেই বালুকায় ঠিক যেমন হরিদাস ঠাকুরকে সমাধি দেওয়া হয়েছিল তাকে সমাধিস্থ করলেন, ভাণ্ডারাও হয়েছিল সেখানে, অপূর্ব আনন্দময় সেসব কথা। যদ্যপি বাবাজি মহারাজ চলে যাওয়া মানে আমাদের জীবনের অনেক কিছু হারিয়ে ফেললাম, কিন্তু শাস্ত্রীয় বিচারে দেখা যায় যে বাবাজি মহারাজ চলে যাননি, তিনি তো রয়েছেন। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি ছিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুরকে দেখেছেন যিনি 1914 সালে দেহ রেখেছেন, আমাকে জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব, আমি দেখেছি কি দেখিনি, যে কথা বলবো সেটাই মিথ্যে কথা হবে। যদি দেখেছি বলি তাহলে তো দেখিনি আমি, 1914 সালে তিনি চলে গেছেন। আবার যদি দেখিনি বলি গুরুদেব বলবে দেখিসনি, আমি তোকে দেখিয়েছি দেখিসনি, তাহলে কি শিষ্য হলি আমার, ছাগল কোথাকার। বলে হ্যাঁ গুরুদেব আপনি তো ভক্তিময় ঠাকুরকে দেখিয়েছেন, কীভাবে দেখিয়েছেন, না ভক্তি বিনোদ বাণী বৈভবের মাধ্যমে, বাণীর মাধ্যমে তাকে দেখি, তাকে দেখিয়েছি না, তার বাণী, তার বাণীর স্বরূপটাই তো আমি দেখিয়েছি তোকে, তা তুই বললি কেন ওদের কাছে ভক্তিময় ঠাকুরকে দেখিসনি, ভক্তিময় ঠাকুরকে দেখিসনি বললি কেন, ভক্তিময় ঠাকুর দেখিয়েছি তো, আমি তো দেখিয়েছি, এই ভক্তিময় ঠাকুর দেখ, ভক্তিময় ঠাকুরের বাণী বৈভবের মাধ্যমে ভক্তিময় ঠাকুরকে দেখেছি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে আমি দেখেছি বললে হয়তো মিথ্যে কথা হবে না, দেখেছি বললেও ধৃষ্টতা হবে, আবার দেখিনি বললেও মিথ্যে কথা হবে। বাণীর বৈভবের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভুকে কে দেখেছে, গৌরাঙ্গ মহাপ্রভুকে তার যে অপ্রাকৃত বাণী যেগুলো তাকে নির্ণয় করছে সেই বাণীগুলোকে জানা মানেই তাকে দর্শন করা। নরোত্তম ঠাকুর কোনোদিন ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করেননি, এটা মূর্খের বিচার। নরোত্তম ঠাকুর তার জীবনে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করেননি, এটা মূর্খের বিচার, এটা অপরাধীর বিচার। তিনি গৌরাঙ্গের পার্ষদ, পার্ষদগণ আগে পরে যখনই আসুন পার্ষদগণের লক্ষণ হলো তারা চৈতন্য মনোভীষ্ট নিজের প্রাণ যদি কেউ তাকে মেরেও ফেলে তথাপি তিনি ভীত হন না, তাকে মেরে ফেলবেন যদি শাসন করেন কেউ, মেরে ফেলবো আপনাকে, তারপরেও সে অকৈত্তব সত্য কথা বন্ধ করবে না। যখন মানুষের জীবনে কোনোরকমভাবে দেনা পাওয়ানার হিসাব থাকে না তখন তিনি নির্ভীক হয়ে যান, যখন তার জীবনে কোনো দেনা পাওয়ানার কোনো কথা থাকে না তখন তিনি নির্ভীক হয়ে যান,
প্রতিষ্ঠা আশা শূন্য না হলে পরে কেউ কোনোদিন নির্ভীক বক্তা অপ্রাকৃত জগতের কথা বলতে পারেন না। শিলে বাবাজি মহারাজকে তিনি সেখানে সমাধিস্থ করেছিলেন, বিষণ্ন মনে তিনি ফিরেছিলেন, দীর্ঘদিন তিনি কারোর সঙ্গে কথা বলতে পারতেন না। প্রভুপাদ বিমলা প্রসাদ বড় আশ্চর্য এইসব কথা। পরবর্তীকালে গঙ্গা দেবী সেই অপ্রাকৃত সমাধিস্থলকে গঙ্গা গর্ভে নিয়ে গেছেন, আলিঙ্গন করে তাকে নিজের মধ্যে রেখে দিয়েছেন। শ্রীল প্রভুপাদ সেই জায়গা থেকে সমাধি মন্দিরকে বাবাজি মহারাজের আজ্ঞা নিয়ে সেখানকার বিষয়বস্তু সব নিয়ে শ্রী চৈতন্য মঠেতে তিনি আবার পুনরায় প্রতিষ্ঠা করেছেন। সমর্থ ব্যক্তির পক্ষে কোনো অসম্ভব নয়, যার মধ্যে সেরকম শক্তি সঞ্চারিত করেছেন ভগবান, ভক্তির বশ ভগবান, তার পক্ষে অসম্ভব কিছুই নয়, তার পক্ষে সবই সম্ভব। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ জীবনে কোনোদিন আশা করেননি কেউ যেন আমার নামটা না বলে। শ্রীল লোকনাথ গোস্বামী আরও কয়েকজন বৈষ্ণব আছেন, তারা বৃন্দাবনে যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত রচনা করেন, তাকে কাতরভাবে অনুরোধ করেছিলেন যে দয়া করে যেন আমাদের নাম উল্লেখ করবেন না গ্রন্থেতে, আমাদের মতো পতিত ব্যক্তির নাম যেন চৈতন্য চরিতামৃতে উল্লেখ করবেন না, অনুরোধ করেছিলেন আমাদের নাম যেন আপনি লিখবেন না, আমরা পতিত অত্যন্ত দুষ্ট প্রকৃতির। এইভাবে ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের বিন্দুমাত্র কাউর ভরসা ছিল না, তিনি একমাত্র চিন্তা করেছিলেন, একমাত্র আশ্রয় করেছিলেন গৌরাঙ্গকে। একটা বৈষ্ণবের জীবনে যদি দেখা যায় তিনি ২৬টা গুণের মধ্যে ২৫টা গুণ প্রাপ্ত হয়েছেন, ভজন করছেন, সাধন করছেন, সাধক সিদ্ধ অবস্থায় তো এটা সম্ভব নয়, সাধন করছেন, তা দেখা গেল ২৫টা গুণ দেখা দিয়েছে, সমস্ত ২৬টা বৈষ্ণবের গুণের মধ্যে ২৫টা দেখা দিয়েছে, একটা গুণের অভাব হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণৈক্য শরণ। বলে ওই একটা গুণের অভাবের জন্য তার ২৫টা গুণের কোনো মূল্য থাকলো না, এটা হচ্ছে পিভটেড সেন্টার পয়েন্ট, এটাকে কেন্দ্র করে বাদবাকি গুণগুলো সব থাকবে। যখনই কৃষ্ণৈক্য শরণ এই গুণটার অভাব হয়ে যাবে, তার মধ্যে যত বাহাদুরি থাকুক, যত গুণাবলী থাকুক, যত প্রতিবাদ প্রতিবাদ থাকুক, সমস্ত কিছুর এক পয়সা কোনো মূল্য নাই, প্রধান হলো কৃষ্ণৈক্য শরণ। ছিল বাবাজি মহারাজ এই জীবনে এটা দেখলে দেখা যায় তিনি কারোর উপর নির্ভর করতেন না, বৈরাগী হইয়া যে করে পরাপেক্ষা, তারপরে কি কৃষ্ণ উপেক্ষা করেন, তাকে তাকে কোনো কিছু দেন না, বাস্তবিক জিনিস নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। এই চৈতন্য চরিতামৃতের কথা সম্পূর্ণ আমরা শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবনে দেখেছিলাম পরিপূর্ণরূপে। শ্রীল প্রভুপাদ বলতেন আমার গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ সেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবনে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্যের পরিপূর্ণ প্রতিফলন দেখা গেছিল, পরিপূর্ণতম। যা যা রঘুনাথ দাস গোসাই জীবনে দেখা গেছিল তার চরম প্রতিফলন আমরা দেখেছিলাম, বলছেন সেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবনে দেখা গেছিল তিনি ব্রহ্মাণ্ডে কাউর উপর নির্ভর করতেন না। আশ্চর্য মহাপুরুষের জীবন। তিনি আজকের দিনে তিনি তার অপ্রাকৃত শরীর ছাড়লেন, তিনি যদিও কোনো প্রতিষ্ঠা বিন্দুমাত্র চাননি, লজ্জিত হতেন, লজ্জিত হতেন তার নাম যদি কোনো প্রসঙ্গে কেউ উচ্চারিত করে। সেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের নাম আজকে পৃথিবীর কোণে কোণে, পৃথিবীর কোণে কোণে সমস্ত জায়গায় গৌরকিশোর দাস বাবাজি মহারাজের নাম তিনি না চাইলেও গৌরাঙ্গের ইচ্ছায় ছড়িয়ে গেছে, চার সমস্ত জগতে আসলে গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে বৈষ্ণব সমাজ চেনে না এমন কেউ নেই, সবাই চেনে। এইটাই হলো গৌরাঙ্গের ইচ্ছা, যে নিজের প্রতিষ্ঠা চান না তাকে শ্রী গৌরাঙ্গ অপ্রাকৃত প্রতিষ্ঠা দান করেন। প্রতিষ্ঠার স্বভাব এই যেই না চাহে তার হয়,
বিধাতার নির্মিত। যিনি চান না তাকে ভগবান নিজে স্বয়ং এসব প্রতিষ্ঠা দিয়ে জয় জয়কার দেন, জয় জয়কার দেন তাকে। প্রভুপাদ আমাদের